ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আর তা হলো ফেব্রিকের কত ধরনের টেস্ট আছে অর্থাৎ আমরা যে গার্মেন্টসে চাকরি করি এই যে এত ধরনের ফেব্রিক আছে এই ফেব্রিকের কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট আছে এই টেস্টে যদি পাশ করে তবেই না আমরা নেক্সট প্রসেসে যেতে পারি আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন এটা বলতে পারেন যে ম্যানেজার আপ টু জি যারা চাকরি করেন যারা একটু উপরের পোস্টে চাকরি করেন তাদের জন্য আবার যারা একটু জানার আগ্রহ থাকে বা আপনি জানতে চান ভবিষ্যতে ম্যানেজার এ জি এম ডিজিএম বা জি হবেন তাদেরও বুক আসবে ভিডিওটি তো জানার তো শেষ নেই তো যত জানবেন তত আপনার জন্য ভালো তো ফেব্রিকের মোটামুটি পনেরোটি টেস্ট আছে এই টেস্টগুলো আমি এক এক করে আলোচনা করব আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন তাহলে আজকের পর থেকে আপনার একটা বেসিক আইডিয়া হবে বা বেসিক ধারণা হবে যে আসলে টেস্ট বিষয়গুলো কি এগুলো কিভাবে করা হয় আর একটা বিষয় যে এই এগুলো কিন্তু বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় যে আপনি পাঁচটা টেস্টের নাম বলতে বললো এবং এগুলো কিভাবে করা হয় তো এই প্রতিযোগিতার যুগে আপনি যদি একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে অনেক সমস্যা হবে বা আপনি চাকরি পাওয়া খুব কঠিন হবে যাই হোক তো মূল আলোচনা যাবার আগে আমার একটু কথা বলে নিই সেটা হলো যে সাতই মে ছিল রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী এই সাত তারিখে কিন্তু অনেক অনুষ্ঠানের উদযাপন করা হয় জাতিভাবে অনেক অনুষ্ঠান আয়োজন করা হয় ঢাকা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এটি অনেক অনেক ধরনের অনুষ্ঠান আয়োজন করে বলতে কষ্ট লাগে সেটা হলো এই রবীন্দ্রনাথ কিন্তু আজকের যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু উনি প্রতিষ্ঠা করার বিপক্ষে ছিলেন অর্থাৎ উনি বিপক্ষে ছিলেন করতে তো দেবেনই না তারপর এটিও বলেছিলেন যে পূর্ব বাংলা অর্থাৎ আজকের যে বাংলাদেশ এখানকার মানুষজন তো ঠিকমতো কথা বলতে জানে না তাদের আবার কৃষির বিশ্ববিদ্যালয় অর্থাৎ এটি বলেছিলেন যে মূর্খের দেশে আবার কৃষির বিশ্ববিদ্যালয় তারা তো ভালো করে কথাই বলতে পারে না তো এই রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে অনেক অনুষ্ঠান আয়োজন করা হয় অথচ একটা জিনিস আপনাদের হয়তো অনেকেরই হয়তো জানেন না অথচ আজকে যে যে ঢাকা ইনভিসিটি দেখতেছেন তারপরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দেখতেছেন তাছাড়া বুয়েট অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দেখতেছেন এই যে এখানে যে বিস্তর জায়গা অর্থাৎ এখানে প্রায় ছয়শ জাগা জায়গা আছে এই ছয়শ জাগাকে জায়গাকে দান করেছেন জানেন নবাব সলিমুল্লাহ উনি এই ছশেকড় জায়গা দান করে গেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আজকের যে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল দেখতেছেন অথচ এই যে নবাব শার সলিমুল্লার জন্মদিন পালন করা হয় না মৃত্যুদিনও পালন করা হয় না জাতীয়ভাবে তো করা হয়ই না কোনো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নবাব সার সলিমুল্লার কোনো অনুষ্ঠানের আয়োজন করে না অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে নাকি এই এলাকায় পূর্ব বাংলায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন তাকে নিয়ে কত কিছু আয়োজন করা হয় সে বাংলা সাহিত্য বিভিন্ন আয়োজন আছে এটা আমরা স্বীকার করবো না তবে আপনারা উদযাপন করুন কিন্তু পাশাপাশি তো নবাব সালিমুল্লাহ যে ছিলেন ওনার জন্ম মৃত্যুবার্ষিকী তো কিছু করা উচিত যাই হোক উনি মাত্র আটত্রিশ বছর বয়সে মারা যান ওনাকে আল্লাহ ওনাকে আল্লাহ ভেস্তনুসুপ করুন উনি হয়তো এই স্বল্প জীবনে উনি যদি আরও বেশি থাকতেন ওনাকে যদি আল্লাহ মানালা আল্লাহ তালা আরও হায় দান করতেন তাহলে উনি হয়তো আরও অনেক কিছু করে যেতে পারতেন যাই হোক তো আজকের যে আলোচনা বিষয়বস্তু সেই আলোচনায় চলে যায় অর্থাৎ গার্মেন্টসের যে কোনো ধরনের টেস্ট আছে সেই টেস্টগুলো আমি এক এক করে আলোচনা করব চলুন আমরা আলোচনাটা শুরু করি এক নম্বর আছে ফেব্রিক ওয়েট টেস্ট এই ওয়েট টেস্টটা হলো আপনাদের কি আসলে পনেরোটির মধ্যে আপনি যদি পাঁচ সাতটি বলতে পারেন বেসিক যে মন প্রধান যে পাঁচ ছয়টি আছে সেটি বললেও হয়ে যাবে তো আপনি যদি একটু বিস্তারিত জানতে চাই তাহলে আপনি বলতে পারেন এক নম্বরে আছে ফেব্রিক ওয়েট টেস্ট এ বিষয়টা কি যে পার স্কোয়ার ইউনিটে কতটুকু পরিমাণে ফেব্রিক আসে এটা হলো ফেব্রিক ওয়েট টেস্ট ওয়েট টেস্ট আপনি ওয়েট টেস্ট বলার পর আপনাকে জিজ্ঞেস করে আসলে বিষয়টা কি তখন আপনি বলতে পারবেন পার স্কোয়ার ইউনিটে কতটুকু পরিমাণ ফেব্রিক আছে এটাই হলো ফেব্রিক ওয়েট টেস্ট আচ্ছা তারপরে দুই নম্বর আছে হলো ফেব্রিক উইথ টেস্ট এটা আবার কি ফেব্রিক উইথ বলতে তো আমরা যতটুক জানি যে উইতে কতটুক পরিমাণ আছে এটি হলো ফেব্রিক উইথ টেস্ট অর্থাৎ এইটাই মেজার করে দেখতে হবে যে ফেব্রিকে উইতে কতটুক পরিমাণ এটা আপনি এভাবে বলতে পারেন যে ডাইমেনশন অফ দ্য ফেব্রিক উইথ অর্থাৎ এই ফেব্রিকটার মধ্যে উইতে কতটুক পরিমাণ কত ইঞ্চি বা কত মিটার উইথ আসে এটা হলো ফেব্রিক ওয়েথ টেস্ট তারপরে তিন নাম্বার আছে আপনি ধৈর্য লক্ষক লক্ষ লক্ষ্য করুন আরও মজার জিনিস আসতেছে যাই হোক তিন নাম্বার আছে মোস্ট ইম্পর্টেন্ট ফেব্রিক সিংকেজ টেস্ট এই শিঙ্কেজ টেস্টটা কী আমরা তো জানি যে ফেব্রিকে ওয়াশ করার পরে এক ধরনের সংকোচন ঘটে তো এইটা হলো আমাদের মেজারমেন্ট ঠিক রাখার জন্য আমাদের কী কী করতে হয় ফেব্রিক সিংকেজ টেস্ট করতে হয় অর্থাৎ ওয়াশের পরে ফেব্রিক কত কমে গেল ফেব্রিক সিংকেজ টেস্টের উপরে আমার একটা ভিডিও আছে সেখানে আপনারা বিস্তারিত বলা আসে দেখে নিন তারপরে একটু বলি যে ফেব্রিক শিঙ্কেজ টেস্ট করার জন্য আমাদের কী করতে হবে বিফোর আসে ফিফটি সেন্টিমিটার বাই ফিফটি সেন্টিমিটার আমাদের মেজার করতে হবে মেজার করার পরে এটা রেকর্ড রাখতে হবে রেকর্ড করার পরে আমরা এটা ওয়াশে পাঠিয়ে দেবো ওয়াশে পাঠিয়ে দেওয়ার পরে আফটার ওশে এটা কতরূপ কমে গেলো লেংথ এবং উইথ ওয়াইজ কতরূপ কমে গেলো এটাই হলো ফেব্রিক সিংকেজ টেস্ট এটার সূত্র হলো বিফোর ওয়াশ মাইনাস আফটার ওস ডিভাইডেড বাই বিফোর ইন্টু হান্ড্রেড এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি ফেব্রিক সিঙ্গিজের রেজাল্টটা পেয়ে যাবেন যাই হোক পরের পয়েন্টে চলে আসি চার নাম্বার আছে ফেব্রিক টেন্সিল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ টেন্সিল টেস্টের বিষয়টা কি টেন্সিল টেস্ট হলো যে আপনি ফেব্রিককে যদি টান দেন তাহলে কতটুক পর্যন্ত এটা টান সহ্য করতে পারে বা আপনার ফোর্স সহ্য করতে পারে যতক্ষণ না পর্যন্ত ছিঁড়ে যায় এটাই হলো ফেব্রিকের টেন্সিল টেন্সিল টেস্ট অর্থাৎ ফেব্রিক কতটুক পর্যন্ত টানলে ছিঁড়ে যায় না যে পর্যন্ত ছেঁড়ার রাখ কিন্তু যে রিডিংটা এটাই হলো ফেব্রিক টেন্সর টেস্টের প্যারামিটার এটা আমরা যখন ওই যে ফেব্রিক আমরা যখন বাটন পুল টেস্ট করি তখন আপনারা লক্ষ্য করবেন যে বাটন কিন্তু ফেব্রিকের মধ্যে লাগিয়ে পুল টেস্ট করা হয় অর্থাৎ নব্বই নিউটন তো এক নিউটন সমান সমান এক কেজির অনেকটা কম তো এটাই হলো ফেব্রিক টেন্স টেন্সর টেস্ট তো এটা কিন্তু নয় কেজি বা নব্বই নিউটনের হইলে খেলা এটা পাশ করে অর্থাৎ তো এই পরিমাণটা যদি নব্বই নিউটনের মধ্যে থাকে নব্বই নিউটন পর্যন্ত যদি ছিঁড়ে না যায় তাহলে বুঝতে হবে যে ফেব্রিকটা ফেব্রিক্স টেন্সিল টেস্টটা পাশ করলো ক্লিয়ার বিষয়টা তারপর আমরা আসবো পাঁচ নম্বরে দেখি কী আছে ফেব্রিক টিয়ার স্ট্রেংথ টেস্ট এটাও কিন্তু আপনার অনেকটা ফেব্রিক টেন্সিল টেস্টের মতোই এটা অনেকটা সেই টেন্সিল টেস্টের মতোই অর্থাৎ আপনি ফেব্রিকের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করলেন ফোর্স ক্রিয়েট করার পরে কত পর্যন্ত ফেব্রিকটা টিয়ারিং হয় অর্থাৎ টিয়ারিং মানে কি যে আপনারা যারা অশ্বে কাজ করেন বা ডেনিমে কাজ করেন যারা ওয়াশে আসেন তারা ভালো বুঝবেন যে ট্রেডিং অর্থাৎ পকেটের কোনায় তারপর আপনার সাইড সিমে অনেক সময় কিন্তু ওভার লোডিং বা ওভার রাউন্ডিং কারণে অর্থাৎ বেশি ঘোরার কারণে কিন্তু ফেব্রিক যদি খারাপ থাকে তাহলে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যায় এটাই হলো ফেব্রিকের ট্রেডিং টেস্ট তো মনে হয় ব্যাপারটা ক্লিয়ার তারপরে পরের পরের পয়েন্টে চলে আসি অর্থাৎ ছয় নম্বর আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেব্রিক পাইলিং টেস্ট পাইলিং টেস্টটা কি পাইলিং টেস্ট হলো যে আমরা যে পোশাক পরিধান করি কয়েকদিন পরার পরেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে ফুটি ফুটি দাগ হয় এটাই হলো ফেব্রিকের পাইলিং টেস্ট তো ছবি তো লক্ষ্য করতেছেন ফেব্রিক পাইলিং টেস্ট কেমন দেখা যায় চিত্রটা কেমন সাত নাম্বারে আছে ফেব্রিক অ্যাব্রেশন টেস্ট এখন কথা হলো অ্যাব্রেশন মানে কি একটা হলো ঘষা অর্থাৎ ফেব্রিক যে আমরা যে পোশাক পরিধান করি পোশাক পরিধান করার পরে যে আমরা বিভিন্ন জায়গায় ঘর্ষণ লাগে বা চাপচুপ লাগে এই চাপটা লাগার পরে ফেব্রিকের কোনো অ্যাব্রেশন অর্থাৎ কোনো পাইলিংয়ের মতো হচ্ছে কিনা অর্থাৎ সেখানে ঘষা লাগার কারণে খুব সহজেই আপনার সেই জায়গাটা ড্যামেজের মতো বা টিয়ারিংয়ের মতো হচ্ছে কি না এটাই টেস্ট করতে হয় হলো ফেব্রিক অ্যাবজেশন টেস্ট অর্থাৎ এটার একটা প্যারামিটার আছে কতক্ষণ পর্যন্ত ঘষলে ফেব্রিকটা ভালো থাকে যতক্ষণ পর্যন্ত না হয়তো পাঁচ মিনিট বা সাত মিনিট ধরে যদি আপনি ফেব্রিকটা ঘষেন ঘষার পর যদি দেখেন যে আপনার কোনো অ্যাবজেশন আসে নাই তাহলে বুঝতে হবে যে ফেব্রিকটা মানটা ভালো আর যদি খুব সহজে যদি ঘষার পর একটা এব্রু তেবর ভাব বা ই চলে আসে পাইলিংয়ের মতো চলে আসে তাহলে বুঝবেন যে না ফেব্রিকটা খারাপ এটা হলো ফেব্রিকের অ্যাব্রেশন টেস্ট আপনারা এইগুলো গুগলগুলো সার্চ দিলে পাবেন কিন্তু ওখানে যেভাবে আপনার এই ডিসক্রাইপ করা আছে সেগুলো আপনার মনে রাখতে পারবেন না আমি একেবারেই বাংলা ভাষায় সহজ ভাষায় বলতেছি যাতে আপনারা একটা আইডিয়া হয় আপনি আইডিয়া থেকে যেন নিজের জ্ঞানে বলতে পারেন যাই হোক পরের পয়েন্টে চলে আসছি তারপরে আট নাম্বারে আছে হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কালার ফাস্টনেস টেস্ট এটা কি কালার ফাস্টনেস বিষয়টা হলো যে ফেব্রিক ওয়াশ করার পরে যে প্রত্যেকটা ফেব্রিক তো কিছু কালার দেওয়া থাকে ডাইং করা থাকে তো এই ডাইন করার পরে আমরা কি করি কালার ফাস্টনেস টেস্ট করি অর্থাৎ ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ থার্ড ওয়াশ থার্ড ওয়াশ পর্যন্ত আমরা করি অর্থাৎ তৃতীয়বার চেক তৃতীয়বার ওয়াশ করার পরে কালারটা কেমন হলো না কি ফেড কতটুকু হয়ে গেলো অর্থাৎ ডাইংটা কতটুকু উঠে গেলো ফেড হলো কি না বা আগের মতোই কালার কি কিনা এটা হলো ফেব্রিক কালার ফাস্টনেস টেস্ট তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনি রোদে রাখার পরেও কালারটা কত রূপ আপনি ফেড হয়ে যায় এটাও চেক করা হয় প্লাস ওয়াশের পরেও কিন্তু আমরা কালার ফার্স্টনেস টেস্ট চেক করি বিষয়টা ক্লিয়ার তারপরে পরের পয়েন্টে চলে আসি নয় নম্বর আছে সিম স্ট্রেংথ টেস্ট আমরা তো ফেব্রিক দিয়ে যে গার্মেন্টস তৈরি করি আমাদের তো এই গার্মেন্টস তৈরি করার সময় কিন্তু আমাদেরকে সিম দিতে হয় অর্থাৎ সেলাই দিতে হয় তো এই সেলার কিন্তু একটা প্যারামিটার আছে স্ট্রেংথ পরিমাপ করার একটা নিয়ম আসে এটা কত পর্যন্ত সিমটা স্ট্রেংথ থাকতে পারে ওই যে আমি বলছিলাম যে আপনার বাটন যে পুল টেস্ট করি অর্থাৎ নব্বই নিউটন নব্বই নিউটন পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট করি এটাও কিন্তু সেই রকমই যে মোটামুটি নব্বই নিউটন পর্যন্ত যদি টানার পরে যদি ছিঁড়ে না যায় খুলে না যায় তাহলে এই সিম টেস্টটা পাশ করে এটাই হলো ফেব্রিকের সিম টেস্ট আচ্ছা তারপরে এগারো নম্বরে আছে জিপার স্ট্রেংথ টেস্ট জিপার স্ট্যাংক টেস্টটা হলো যে আপনি জিপার তিনবার উপরে নেবেন তিনবার মেশিনে নাম নামাবেন নামানোর পরে যদি কোনো পরিবর্তন লক্ষ্য করা না যায় তাহলে যে মোটামুটি জিপারটা ভালো আসে আরেকটা জিনিস জিপার উপরে আপনার লক করার পরে দুই মাথার ধরে টান দিবেন টান দেওয়ার পরে যদি এটি সহজেই না খুলে যায় তাহলে বুঝতে হবে যে না জিপারটা ভালো আছে। এটা হলো জিপার স্ট্যাংক টেস্ট তারপরে বারো নম্বর আছে আপনার বাটন পুল টেস্ট বাটন আমরা লাগাই জিপার লাগাই তারপর আপনার রিবিট লাগাই তো এটা হলো বাটন অ্যান্ড রিবিট পুল টেস্ট ওই যে একটু বলছিলাম উদাহরণ সময় বলছিলাম যে বাটন লাগানোর পরে রিবিট লাগানোর পরে পুল টেস্ট মেশিন দিয়ে পুল টেস্ট করা হয় এবং ওই পুল টেস্টে এবং ওই পুল টেস্টে আমাদেরকে নব্বই লিটনকে যদি অ্যাকসেপ্ট করে যদি খুলে না যায় তাহলে বুঝতে হবে যে না বাটনটা বা রিবিটটা ঠিক আছে এটাই হলো বাটন বা রিবিট টেস্ট আচ্ছা তারপরে আসা হলো আপনার গার্মেন্টস ডাইমেনশনাল টেস্ট গার্মেন্টস ডাইমেনশনাল টেস্ট কি এটা কিন্তু অনেক যেমনও জানে না যে গার্স গার্মেন্টস অ্যাপেরেন্ট টেস্ট কী গার্মেন্টস ডাইমেনশনাল টেস্ট কী যাই হোক তো গার্মেন্টস ডাইমেনশনাল ডাইমেনশনাল টেস্ট হলো যে আমরা গার্মেন্টস তো একটা প্যাটার্নের মাধ্যমে শেপ দিয়ে তৈরি করি একটা মেজারমেন্ট দিয়ে তৈরি করি এটি ওয়াশ করার পরে মানুষ যখন পরিধান করবে পরিধান করার পরে এর কত রূপ পরিবর্তন আসলো এটাই হলো গার্মেন্টস ডাইমেনশনাল টেস্ট তো এটা আমরা কিন্তু অনেক সময় যে কী বলে ডামিতে পরে দেখি তো সব সময় আমাদের লাইভ টেস্ট করা যায় না সময় মানুষকে সবসময় পরে এটা হিসাব করা যায় না এই জন্য আমরা অনেক সময় কী করি আপনার সেই ডামিতে পরে এই টেস্ট করি ওয়াশ করার পরে ওয়াশ করার পরে এটা যখন ডামিতে পরানো হয় পরার পরে তখন অনেক কিছুই আসলে পরিবর্তন লক্ষ্য করা যায় এটাই হলো গার্মেন্টসের ডাইমেনশনাল টেস্ট তারপরে আছে চোদ্দ নম্বর আছে গার্মেন্টস ফিট টেস্ট ফিট টেস্টটা কি ওই যে একটু আগে বললাম যে গার্মেন্টস তৈরি করার পরে ওয়াশ করার পরে বা নন ওয়াশ হতে পারে একটা টেকনিশিয়ান করবে কি আপনার ডামের মধ্যে পরে ফিট টেস্ট করবে অর্থাৎ সে এই যে বাইর যে একটা এসপেক দিয়েছিলো স্পেক অনুযায়ী সে কী করলো ইনস্ট্রাকশন অনুযায়ী সে গার্মেন্টসটা তৈরি করলো তৈরি করার পরে সে কী করলো ডামের মধ্যে পরাইলো পরার পরে সে ফিট টেস্ট করবে অর্থাৎ সে জিনিসটা শুনতে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কতটা ফিট আছে গার্মেন্টসটা এটা হলো গার্মেন্টস ফিট টেস্ট এটা কিন্তু আমরা কী করি ডামের মধ্যে করে থাকি যাই হোক আমাদের পরের শেষ আমাদের সর্বশেষ পয়েন্ট আছে সেটা হলো গার্মেন্টস পারফরমেন্স টেস্ট আমরা তো পারফরমেন্স বুঝি যে একটা গার্মেন্টস তৈরি করার পরে ওয়াশের পরে এটা কতটুক পারফরমেন্স অ্যাপিয়ারেন্স পারফরমেন্স প্রোভাইড করতেছে অর্থাৎ তার মানটা কেমন তাই না এটা হলো গার্মেন্টস পারফরমেন্স টেস্ট আর যদি একটু বিস্তারিত বুঝে বলি সেটা হলো যে ধরেন আমরা কি করি গার্মেন্টস ক্রয় করার পরে কয়েকদিন পরিধান করি পরিধান করার পরে কি ওয়াশ করি ওয়াশ করার পরে একটা অ্যাপিয়ারেন্স টেস্ট পরিবর্তন আসতে পারে তারপরে আপনি যদি আপনার লন্ডিতে দেন অর্থাৎ আয়রন করেন সেই আয়রনের পরেও কিন্তু একটা আপনার ইয়ে আসে এই পরিবর্তন আসতে পারে তাছাড়া টেডিং হতে পারে বিষয়টা ক্লিয়ার তো আজকে আমি প্রায় পনেরোটির মতো পনেরোটির মতো ফেব্রিকের টেস্টের বিষয় আলোচনা করছি এই পনেরোটির মধ্যে সবচেয়ে বেশি হলো আপনার এক নম্বর আছে ফেব্রিক টিংকেস টেস্ট দুই নম্বরে আছে হলো ফেব্রিক পাইলিং টেস্ট তারপরে আপনি ফিট টেস্ট তারপরে অ্যাবজেশন টেস্ট তারপরে হলো কালার ফার্স্টেস্ট টেস্ট তো এই পাঁচটি যদি আপনি মোটামুটি মনে রাখতে পারেন তাহলে আপ তো এর বেশি কিছু ধরবেন আর যারা ইন্টারি থাকে তারাও তো সময় আসলে সবগুলো মুখস্থ করে আসে বা জেনে আসে যাই হোক তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি একটি কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে সাবস্ক্রাইব করলে কী হবে যে আপনি যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে তো আজকে আলোচনা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ